বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকা ও জাতীয় দৈনিকে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়েছে। সেসব বিষয় অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে আজকে চিঠি দিয়েছি। আমরা দুর্নীতি দমন কমিশনকে বলেছি প্রথমআলো, মানব জমিন ও খবরের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেসব বিষয় অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে জানানোর জন্য। আমরা দুর্নীতি দমন কমিশনকে এটাও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে, সেখানে এই দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত আসাদুজ্জামান মিয়ার সম্পত্তি অনুসন্ধানের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, তাই যেহেতু দ্রুত অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে জানান। কে কি পেয়েছেন ওখানে? বিভিন্ন পত্রপত্রিকায় ওনার বিভিন্ন সম্পত্তির দলিল, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, এমনকি তার নাবালক সম্পত্তির, নাবালক ছেলের নামে যে দলিল আছে সেই ডিড নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। এসব বিষয় যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন দুদকের দায়িত্ব রয়ে যায় এসব বিষয় অনুসন্ধান করা, আর অনুসন্ধান করলেই ঘটনার সত্যতা চলে আসবে। আমরা বলছি না আসাদুজ্জামান মিয়া দোষী বা নির্দোষ, একটা অনুসন্ধান, একটা দুদকের উচিত একটা অনুসন্ধান করা ঘটনার সত্যতা প্রকাশ করার জন্য। আচ্ছা, যদি ওনারা না করেন? না করলে আমরা এরপর লিগেল নোটিশ দিব, এরপর যদি না করে আমরা মহামান্য হাইকোর্টে নজরে আনব। আচ্ছা, এই ওনার এই খবর নিয়ে তো পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা কি আপনারা জানেন? পুলিশ অ্যাসোসিয়েশন তার বিবৃতি দিচ্ছে, সেটা পুলিশের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা তো দুদককে চিঠি দিয়েছি অনুসন্ধানের জন্য, অনুসন্ধানের এখতিয়ার দুদকের আছে। আচ্ছা, ঠিক আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।